নমস্কার সবাইকে, স্বাগত আমার টিচার ম্যাথফার বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকের আমরা আলোচনা করব দুটো প্রাইভেট, একটা কলেজ বা ইনস্টিটিউট বলতে পারো, একটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে। তো সেটা হলো, একটা হলো IEM আর একটা হলো UEM, দুটোই হলো কলকাতা ক্যাম্পাস নিয়ে আলোচনা করব। কারণ কথা যখন UEM এর আসে তখন IEM এর কথাটাও আসে, আর IEM এলে UEM এর কথাটা আসে। কারণ দুটো হলো একই গ্রুপ বা একই ফ্র্যাঞ্চাইজি তোমরা বলতে পারো, সেটা হলো IEM UEM গ্রুপ। তো এই গ্রুপের দ্বারাই দুটো ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এটা কম্পারেটিভলি অনেক বেশি পুরানো, এটা অনেক বেশি নতুন, ঠিক আছে? তো আমাদের কলকাতায় এই ক্যাম্পাসটা স্টার্ট হয়েছিল 14-15 সালে, মোটামুটি 6-7 বছরের পুরানো, এটা আর তার থেকে অনেক বেশি পুরানো। এবার দুটোর মধ্যে কোনটা বেশি ভালো? কারণ একটা হলো প্রাইভেট ইনস্টিটিউট বলতে পারো বা প্রাইভেট কলেজ বলা যেতে পারে, আর একটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি, যেটাকে বলা যেতে পারে অটোনোমাস ইউনিভার্সিটি। তো এখানে সব থেকে যে কমন প্রশ্নটা, কোনটা ভালো, কিসের পরিপ্রেক্ষিতে, না ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ফেসিলিটি, এবং কতটা কাট অফ যায়, এবং আমাদের অবশ্যই প্যাকেজ কতই আছে। তো সমস্ত জিনিসই আমি তোমাদেরকে ধীরে ধীরে বলবো, পুরোটাই আমি ডিটেলসে দুটো নিয়ে আলোচনা করি, তাহলে সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা ভিডিওতে পেয়ে যাবে। তাহলে দেখো, প্রথমেই আমরা যদি দুটো কলেজের প্রথম যে কম্প্যারিজনটায় আসতে হয় সেটা হলো সিলেবাস সংক্রান্ত বা কিসের আন্ডারে। দেখো নর্মালি IEM মার্কআউটের আন্ডারে বা মার্কআউটের যে তোমার সিলেবাসটা সেটাকেই ফলো করে, ঠিক আছে? তো এই যে মার্কআউটের সিলেবাসটা ফলো করছে, সেখানে কিন্তু UEM কিন্তু মার্কআউটের সিলেবাস ফলো করে না, এটা এদের নিজস্ব সিলেবাস তারা ফলো করে, যেহেতু ওটা একটা অটোনোমাস ইউনিভার্সিটি। তো সেখানে দাঁড়িয়ে অনেকে ভাবতে পারে তাহলে কি এটাতে ভালো হবে না খারাপ হবে, তো ওরকম কোনো ব্যাপার নেই। তো নর্মালি তোমার যে এখানটাতেও যে বিটেক পড়ানো হচ্ছে, তো তার 70-80% বা তার অ্যাভাব যে পার্সেন্টেজ অফ সিলেবাস থাকে সেটা সিমিলার টু মার্কআউট, তো সেটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই। তো যে কোনো ইউনিভার্সিটি পড়ানো, কারণ তার নিজস্ব ব্যাপার হোক বা কারোর আন্ডারে হোক, তো সেক্ষেত্রে তুমি তোমার যে প্যাটার্নটা পড়ার, তুমি তো সেটাতেই নতুন তুমি যাচ্ছ, সুতরাং তোমাকে সেটা অ্যাডাপ্ট করতে খুব একটা বেশি কষ্ট হবে না বা টাফ বা ইজি এরকম কোনো ব্যাপার নেই। এবারে কথা আছে কোর্স ফি। আমি যখন এই দুটো কলেজে, একটা কলেজে বা একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবো, তো নিয়ার অ্যাবাউট তুমি ধরে রাখতে পারো এখানে কোর্স ফি 5.5-6 লাখ টাকার মধ্যে ঘোরাফেরা করে দুটোতেই, কম বেশি 1-2 হাজার বা 10-12 হাজারের ডিফারেন্স। তো দুটোতেই কোর্স ফি নিয়ে তোমার বেশি কিছু লক্ষ্য হবে না। ফেসিলিটি দুটোটাই ভালো, ইনফ্রাস্ট্রাকচারও ভালো, দুটোই বেস্ট দুদিক থেকে, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে। এবারে যদি আসি প্লেসমেন্টের ব্যাপারে, প্লেসমেন্টের ব্যাপারে কিন্তু তোমার IEM UEM এর থেকে হলেও কিছুটা এগিয়ে রয়েছে। গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি এই যে IEM UEM গ্রুপ থেকে মোটামুটিভাবে প্রতি বছরে যে ক্যান্ডিডেট যায় সেটা ইন্ডিভিজুয়ালিভাবে বলা হয় না যে কোনটা থেকে গেছে। তো তাও কম্পারেটিভলি দুটো থেকে স্টাডি করলে বোঝা যায় যে IEM এর যে স্টুডেন্টস যে যারা সেখানটায় বিটেক করছে বা গ্র্যাজুয়েট হচ্ছে, সেখান থেকে কম্পিটিভলিভাবে বেশি পরিমাণ প্যাকেজের বা বেশি প্যাকেজের তারা স্যালারির চাকরিটা পেয়ে থাকে। IEM এ মোটামুটি ধরো ওই যদি হাইস্ট প্যাকেজ যায় 24-30 লাখ টাকা যেতে পারে, অ্যাভারেজ ওখানে ঘোরাফেরা করে অ্যাপ্রক্সিমেটলি সেখানটায় 12-16 লাখ টাকার মধ্যে, মানে মধ্যে তুমি ধরতে পারো। তো এই অ্যাপ্রক্সিমেটলি 12-16-এর মধ্যে যেটা IEM এর অ্যাভারেজ প্যাকেজ, সেখানে দাঁড়িয়ে এখানটা UEM এর কিন্তু অ্যাভারেজ প্যাকেজ ওই 6-8 লাখ টাকার মধ্যবর্তী, এবং এর হাইস্ট প্যাকেজ ওই 12-15 লাখ টাকার মধ্যে। যেখানে তোমার মাঝে মধ্যে দেখতে পাবে এখানে একটা দুটো খুব হাই স্ট্যান্ডার্ডের তারা জব প্রোভাইড করে থাকে, সেক্ষেত্রে 50-72 লাখ টাকা পর্যন্ত জব যেতে পারে হাইস্ট প্যাকেজ হিসাবে, কিন্তু সেটা সবসময় হয় না বা প্রতি বছরে সেটা হয় তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তো তার সঙ্গে সঙ্গে এবারে আসে যে কাট অফের ব্যাপারে, আমি যে অ্যাডমিশান নেব তাহলে অ্যাডমিশান কার থ্রু দিয়ে হচ্ছে এবং কাট অফ, যেহেতু আমরা WBJ কাউন্সিলিং নিয়ে আলোচনা করছি, তো সেক্ষেত্রে WBJ থ্রু দিয়ে কিন্তু UEM এ কিন্তু ভর্তি হওয়া যায়। কারণ এক্ষেত্রে কিন্তু UEM এর থেকে IEM এর সঙ্গে IEM এ WBJ থ্রু দিয়ে আমরা এখানটা অ্যাডমিশন নিতে পারবো, এবং IEM এ কিন্তু কাট অফটা কম্পিটিভলি হাই যায়, কারণ এটা বেস্ট প্রাইভেট কলেজের মতো ধরা হয় এবং কলকাতায় যেহেতু লোকেট, সুতরাং এটার প্রতি চাহিদা ছাত্রছাত্রীদের বেশি রয়েছে। যেরকম top 4 বা 5 যদি প্রাইভেট কলেজ হয়, যেরকম তোমার যদি তুমি টেকনো থেকে শুরু করেও আমাদের যেটা IEM রয়েছে, মেঘনাথ স্যার রয়েছে, তাছাড়া হেরিটেজ রয়েছে, তো এই সমস্ত কলেজের যখন নাম আসে যে কোন কোন ভালো কলেজ, সবার মুখে মুখে যে যখন কলেজের নাম ঘুরে, তার মধ্যে কিন্তু একটা IEM।
এবার ইউইএমও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, কারণ যত দিন যাবে যেহেতু এটা নতুন, সবে হয়তো তোমার দুটো বা তিনটে ব্যাচ সেখান থেকে বেরিয়েছে, তো সেই তিনটে বা চারটে ব্যাচের যে আস্তে আস্তে পপুলারিটিটা বা ছাত্রদের মধ্যে টেকনিক্যাল লাইনে যাওয়ার যে চিন্তাভাবনাটা, সেটা বর্তমান সময় গত 4-5 বছর অনেক বেশি স্প্রেড করেছে, অনেক বেশি ইনস্টিটিউট হয়েছে, সেটা ওপেন টু অল হয়েছে। সুতরাং এই তোমার ইউইএম এর ক্ষেত্রে কিন্তু একটা স্কোপ রয়েছে যে তারা তাদেরকে বেটার করে নেওয়ার। আর যেহেতু এটার সাথে একই ফ্র্যাঞ্চাইজি বা একই গ্রুপের অন্তর্গত, সুতরাং এখানটায় পরবর্তী দিনগুলোতে ভালো জায়গায় যেতে পারে, ঠিক আছে, কিন্তু সেই যেতে পারে। কিন্তু এখানে অলরেডি তুমি যদি দেখে রাখো যে এখানের প্যাকেজ সিস্টেমটা এটার থেকে কম্পারেটিভলি অনেক বেশি ভালো। এবারে সবার শেষে যে প্রশ্নটা আসে সেটা হলো, কোথায় তাহলে ভর্তি হতে আমাদের, মানে কোথায় ভর্তি হব। দেখো আমার সোজাসুজি কথা, যদি বেস্ট যদি বলো, যদি ফার্স্ট প্রেফারেন্স যদি বলো, অবশ্যই তোমার আইইএম থাকবে। এবারে সেখানে WBJ থ্রু দিয়ে যদি কাট অফ তুমি ক্লিয়ার না করতে পারো, তাহলে অন্য কলেজেও তুমি ট্রাই করে দেখতে পারো। আর না হলে এখানে WBJ বা JEE র্যাঙ্ক সব ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে কি না একটুখানি জেনে রাখবে, কারণ কোনো কোনো ক্ষেত্রে বলে যে করা হয়, কোনো কোনো ক্ষেত্রে বলে করা হয় না। কেন, বিশেষ করে যেহেতু এটা প্রাইভেট কলেজ, সুতরাং তোমার র্যাঙ্ক নিয়ে এত চাপ নেওয়ার দরকার নেই। এখানে যে কোনো র্যাঙ্কে তুমি অ্যাডমিশন পাবে এইটুকুনি ভেবে রাখো, ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরকম একটা ব্যাপার থাকে। বাট এখানে কিন্তু IIM JEE-র একটা এক্সাম হয়, সেই IIM JEE-র মোটামুটি একটা এক্সামে পাস করে গিয়ে তুমি এখানে UEM-এ কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তো সেখানে এখানে কিন্তু অ্যাডমিশন নেওয়াটা কম্পিটিভলি অনেক ইজি রাদার দ্যান এটা, ঠিক আছে। এবারে দুটোর মধ্যে কোনটাতে পড়বে তুমি, সেটা হলো তোমার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা। আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো এটা অনেক বেশি বেটার এটার থেকে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যেটা বেটার সে তো বেটার করার চেষ্টা করবে, কিন্তু যেটা দিনের দিনে এই 4-5 বছরে বা গত 6-7 বছরে যে সে এরকম একটা যে প্যাকেজ সে দিয়ে যদি থাকে বা এটা দিচ্ছে, দিয়ে যদি থাকে বলাটা ভুল, যে দিচ্ছে একই গ্রুপের অন্তর্গত, সুতরাং এই দিন ডে বাই ডে সে নিজেকে ডেভেলপ করবে, ঠিক আছে। কম্পিটিশন থ্রু দিয়ে, ক্যাটাগরি থ্রু দিয়ে এটা অনেক বেটার, তাহলে সুতরাং এখানে অনেক বেশি বেটার স্টুডেন্টস পেয়ে যাবে, অনেক বেশি ভালো কম্পিটিশন থাকবে। কম্পিটিশন যত থাকবে সেখানে পড়াশোনাটা ভালো হবে, সেখানে টিচারদের আরও মনোযোগ থাকবে, সেই জিনিসটার দিক থেকে এটা অনেক এগিয়ে আমার তরফ থেকে, এটা তার থেকে একটুখানি পিছিয়ে। কিন্তু এ আমি আবার বারবার বলছি যে যেটা এখনও পর্যন্ত আন্ডাররেটেড থাকে বা আনডেভেলপড অবস্থায় থাকে, তোমরা মনে করো যেটাকে সো কল্ড, তো সেই জিনিস সেই জায়গায় দাঁড়িয়ে এ কিন্তু অনেক বেশি ডেভেলপ করার বা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, তাহলে সেই সুযোগটা তুমিও এনে দিতে পারো। সুতরাং তার জন্য তোমার পেছনে এরা আরো বেশি খাটতে পারে, দুটো কথাই আমি এখানে বলে রাখলাম। এবার যার যেটাকে প্রেফারেন্স দেওয়ার দরকার সে দেবে, কিন্তু ওই বারবার একটা কথা, এখানে তুমি প্রেফারেন্স দেবে ঠিক কথা, কিন্তু এখানে কাট অফটা তোমার WBJEE-তে হাই দরকার আছে, ঠিক আছে। এখানে আমি আবারও বলছি যে প্রাইভেট কলেজের যদি স্টার্টিং হয় সেখানে হেরিটেজ, IIM, তোমার টেকনো, মেঘনাসা, তারপরে নেতাজি, এই সমস্ত কলেজগুলো কিন্তু প্রথম সারিতে নাম চলে আসে, এবং সেই জায়গাতে কিন্তু প্রথম ক্ষেত্রে এই জায়গাগুলোকে বেশি পরিমাণে তোমাকে ফোকাস করা হয়। তাই জন্য এটাতে অ্যাডমিশন পাওয়া অনেক সোজা, এটা ডেভেলপ হওয়ার জায়গা আছে। কিন্তু এবার তোমাকে অবশ্যই চিন্তা করে দেখতে হবে যে আমি এটাতে যাবো না এটাতে যাবো, এটাতে সবাই যেতে চাইবে যার র্যাঙ্ক ভালো রয়েছে, যার র্যাঙ্ক ভালো নেই চিন্তা করার কিছু নেই, এখানে চলে যা। অবশ্যই একই ফ্র্যাঞ্চাইজি একই গ্রুপের আন্ডারে যেখানে 8 লাখ টাকা অ্যাভারেজ দিচ্ছে, সেখানে 6-8 লাখ টাকা অ্যাভারেজ সেটা কোনো অংশে খারাপ নয়, ঠিক আছে। তো সেই জন্য দুটোর মধ্যে যে কোনো একটা তুমি চুজ করতে পারো, কোনটা ভালো কোনটা খারাপ আমি বলে দিয়েছি, আশা করি তোমাদেরও বুঝতে ক্লিয়ার হয়ে গেছে। তো এখানটায় যদি কারোর কিছু কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট সেটা কমেন্ট করবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।